প্রমোদ বড়ো তেখেতৰ মই বিৰোধিতা নহয়, কিন্তু মই বিৰোধিতা হয় প্ৰমোদ বড়ো তেখেতে যিটো বিচাৰ একৰ্ডৰ দফাবিলাক সম্পূৰ্ণ কৰিব পৰা নাই। উফ্ৰা বিষয়ক চিনি থাকাই গাঁওবাগাঁও ৰাজখান্তি হান্জাইয়া গোখ্ৰং যাদং বিপিএফ হান্জাইয়া গোবাং গোব্ৰাব নাজানাঙ্গৌনি গোনাংথি গৈলা। রাইজোয়া দেরহা হগন গরলেয়ে গোবাং রং বাহাই নাঙ্গুবো জানাই নুঙা। হাগ্রামা মহিলারে বিথাঙা খাফাল গনাং রাইজোনি রাগানি প্রাই রৈখা মুনবাই, মানেনা হাগ্রামা মহিলারিয়া বিটিআরনি সিএম নুঙা। নাথাই রাইজোজন অনসাইনাইকোসো মুনবাই বে বাত্রাকো বুংদং চিরাং জিল্লানি সুবাইজার বিয়াবনি মঙ্গোলিয়ান প্রাইমারিনি বিপিএফ মাওখো বেখেউনাই হাবাফারিয়াও বাহাগো লানানি বিটিসিনি কন্ট্রাক্টর এসোসিয়েশননি গাহাই নেহাতারি বিক্রম দৈমারিয়া। আজি আমি সুবাইজার সমষ্টির যেটো মঙ্গোলিয়ান প্রাইমারি নতুনকে অফিস উদ্বোধন করা হয়েছে, এই উদ্বোধনত আমি অংশগ্রহণ করি ভাল পালো। আর কালের পরাই বা আজের পরায় এইখন অফিস বিপেবর কারণে অফিস হয়ে গল, আর ইয়ার দ্বারা আমি গোটি কাম করবা যাও। আজি মই আপনাদের মাজত এইটাই কব ওলাইছো, বিপিএফ দলে আজি তারিখত ইমান কষ্ট করিব লগা নহব, ইমান কষ্ট করিব লগা নহব, আর কোটি কোটি পয়সা খরচা করিব লগা নহব। ইজিলি রাইজে বিপিএফ দলক জয়যুক্ত করিব, রাইজর মরম, রাইজর স্নেহ, রাইজর আদর নিশ্চয় বিপিএফ দল লগত আছে। ইমান কষ্ট করিব লগা নহব, আহি থকা দিনবিলাগর যেটো ইলেকশন আছে এই ইলেকশনত কোনো মানে কষ্ট করিব নালাগিব। এতিয়া মই আগতে কৈ আহিছো হাগ্রামা মহিলার এই কপাল ভাল, তেখেতে রাইজর ওসরত মরম পাইছে, রাইজর বর পাইছে। কি কারণত আগতে এই আমি কৈ আহিছিলো হাগ্রামা মহিলারে গভর্নমেন্ট হোক বলে, কিন্তু আজি হাগ্রামা মহিলারে গভর্নমেন্ট করিব নোৱাৰাৰ কারণে রাইজর পৰা আশীর্বাদ পাইছে। কারণ হাগ্রামা মহিলারিয়ে এই বিচারখন চলালে হেতেন, আর এই বিচারর চিফ হলেও হয় রাইজে হাগ্রামা মহিলারে গোটেই বিচার একদর দফাবিলাকর সম্পূর্ণ নোহার কারণে হাগ্রামা মহিলারেকে দায় দিলে হয় না নয়, দায় দিলে হয়। তার কারণে হাগ্রামা মহিলারে ঘরে ঘরে যাওয়া পারে, গাঁয়ে গাঁয়ে যাওয়া পারে, গোটেই জায়গাত হাগ্রামা মহিলারে যাব পারা ক্ষমতা আশীর্বাদটা এটা পাইছে। তার কারণে মই কইছো হাগ্রামা মহিলার তেখেতর কপালটো ভাল, আর আহি থাকা দিনবিলাগর তেখেতর মানে ভাল দিন আহিব। মানুহবিলাকতো মোক কৈ থাকে তেখেতে বহুত কথা কয়, টেপরা মানুহ, হ্যাঁ টেপরা মানুহ বহুত কথা কয়, একদম মানে বিচার অশান্তি কৰি থাকে বুলি কয়। কিন্তু মই একচুয়ালি এই বিপিএ এই প্রমোদ বড়ো নেতৃত্ব দিয়া এই ইউপিপিএল দলৰ মই বিৰোধিতা নহয় বা প্রমোদ বড়ো তেখেতৰ মই বিৰোধিতা নহয়, কিন্তু মই বিৰোধিতা হয় প্রমোদ বড়ো তেখেতে যিটো বিচার একর্ডর দফাবিলাক সম্পূর্ণ কৰিব পৰা নাই, এই সম্পূর্ণ কৰিব নোৱাৰা যিটো ব্যৱস্থা অৱস্থা ইয়াৰ কাৰণে মই বিৰোধিতা। দেট মিন্স মানে সম্পূৰ্ণ হওক না সম্পূৰ্ণ হওক বুলিহে মই এই মানে বিৰোধিতা কৰিছে। দে যেনেকুৱা আমাৰ স্কুল আৰু কলেজবিলাক চৰকাৰীকৰণ কৰি দিয়া হ'ব বুলি কৈছিলে, কিন্তু আজিলৈকে হোৱা নাই। কৰক নোহোৱাৰ কাৰণে মই বিৰোধিতা কৰি আছোঁ, নহয় না নহয় আংকল, নোহোৱাৰ কাৰণে মই বিৰোধিতা কৰি আহিছোঁ। আঞ্চলিক দলকতো আমি সন্মান জনাওঁ, হ্যাঁ বিপিএফ দলকো সন্মান জনাও, এই বিপিএফ দলকো আমি সন্মান জনাও, আঞ্চলিকতে থাকিব লাগিব। কিন্তু আঞ্চলিক দলের যাক লিডার বিচার একদর দফাবিলা সম্পন্ন করিব পারা নাই, কোনো একটা দফায় রাজ্যক শান্তি করিব পারা নাই, হ্যাঁ শান্তি করিব পারা এইবিলাকর কারণে মই বিরোধিতা। মানে শান্তি আহিব লাগে উইথ মানে ইমপ্লিমেন্টেশন বিচার একর্ড, বিচার এগ্রিমেন্টর যিমানখিনি দফাবিলাক করিব লগা আছে সম্পূর্ণ করিব লগা আছে, রূপায়ণ করিব লগা আছে, এই রূপায়ণ হয়ে ফালে শান্তি হওয়াটাই মই বিচার। কিন্তু মই কারো বিরোধী কারো রাজনীতির বিরোধী মই বিরোধিতা নহয় বলে মই আজি কলো। থ্যাংক ইউ।